तीन नम्बर खेला एटा भापता कलेज एफसी পরিমল হয়ে গেল টুর্নামেন্টের পক্ষ থেকে প্রথম রাউন্ড তৃতীয় খেলা মাঠে উপস্থিত সকল ফাইটার সিদ্ধে আমাদের সকলকে আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্লু জার্সি ভাবতা এফসি এবং ফাইট জার্সি গর্বিত এবং আনন্দিত শট অনেকটা বাইরে মাঠে উপস্থিত আছেন আমাদের 71 বেললাঙ্গা দেবকুন্ডু বাস দর্শক মণ্ডল আমাদের বিশেষ অনুরোধ আপনারা মাঠে যে লাইন সেই লাইনটা ছেড়ে একটু বসবেন বল চলে গেছে সরাসরি আউট লাইন দেবকুন্ডু থ্রোয়িং ভালো হেড ওখানটাই ভাবতা এফসি গোলরক্ষক জিসান লম্বা ক্লিয়ার জিসানের সুন্দর হেড রেখেছেন ভাসানু বল এটা সুযোগ ছিল ভাবতা এফসির থ্রোয়িং ভাবতা এফসির আবার আউট থ্রোয়িং ভাবতা এফসির ব্যাকপাস লম্বা ব্যাকপাস ওখানে জিসান সেখানে ভাসান বল সুন্দর পাস ওখানে দারুণ রিসিভ ভাবতা এফসির বাকি চলে যাবো সরাসরি আউট লাইন কর্নার পেয়েছে ভাবতা এফসি না দেখা যাক শেষ পর্যন্ত কোন দলটি আবার ব্যাক সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে এখানে বিনয় আমাদের লক্ষ্য সেই দিকে জিসান জিসান থেকে ছোট্ট পাস সুন্দর রিসিভ ওখানে পরিমল পরিমল রেখেছিল না ঠিকঠাক হয়নি দেবকুন্ডু বাড়ি দিয়েছে লম্বা ওখানে পরিমল পরিমল ওয়ান টাচ সুন্দর পাস পরিমলের ওখানে বল কিন্তু দখলে ভাবতা পরিমলের ক্লিয়ার বল আউট দেবকুন্ডু চেস্ট ক্লিয়ার বল কিন্তু এখনো মাঠের মধ্যে মানে ফাউল একটা ফ্রি কিক পেয়েছে ভাবতা এফসি শট নিচ্ছে পরিমল জোরালো শট ছিল ডি এ ওয়াই নাইট ফুটবল বেলডাঙ্গা কলেজ ময়দানে সরাসরি ব্যাকপাস গোলরক্ষককে বাড়ি দিয়েছে নাম্বার 10 দেবকুন্ডু লম্বা রেখেছে সরাসরি জিসান ছোট্ট পাস নাম্বার 3 পরিমল আবার পরিমল পরিমল সুন্দর বল বাড়িয়েছে একটা সুযোগ শট দুর্ভাস একটি শট ছিল শট ছিল ভালো কর্নার ছিল বল চলে গেল সরাসরি আউট লাইন এখনো কোনো টিম গোল তুলে নেয়নি দেখা যাক কোন টিম গোল তুলে নেয় ফার্স্ট গোল সুযোগ পাচ্ছে ভাবতা ভাবতা সে দারুণ সুযোগ পাচ্ছে ওখানে ফাউল হাড্ডাহাড্ডি লড়াই দেখছি
দুটি দলে কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। এদিকে দেবকুণ্ডু ইউনিয়ন স্পোর্টিং ক্লাব, এদিকে ভাবদা কলেজের সুযোগ পেয়েছিল একটা দেবকুণ্ডু। পরিমল শট, ভালো ক্লিয়ার ওখানটাই দেবকুণ্ডুর, ভালো বল বিশ্বাস, বল চলে গেল কর্নার লাইন, ভাসানো বল কর্নারে না হেড করে সরাসরি বল দেখলে দেবকুণ্ডু। দেবকুণ্ডু তরফে জিসান, সুন্দর রিসিভ ওখানে জিসানের, লম্বা বাড়ি দিয়েছে আবার ফাউল ওখানে, বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, গোল হয়নি, প্রথম অর্ধে খেলা শেষ, বল দেখলে ভাবতা ভালো শট ছিল আক্রমণে দেবকুণ্ডু ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব, সরি শট, দুর্বল শট, দেখা যাক গোলরক্ষক ঝাঁপিয়ে বলটিকে দারুণ রিসিভ করে নিয়েছে ইন্ডিয়ান স্পোর্টিং এর গোলকিপার, তার দক্ষতা দিয়ে এগিয়ে গিয়ে বল পেয়েছে দেবকুণ্ডু, প্রতিহত করে ফাউল ওখানে, বল রেখেছে ওভার নেট, বল আউট লাইন সরাসরি পাস, ভালো সুযোগ ছিল ওখানে পাস, আক্রমণ প্রতি আক্রমণ দেখছি আমরা দেবকুণ্ডু ভাবতা কলেজ এফসি এবং দেবকুণ্ডু ইউনিয়ন স্পোর্টিং, আসানু বল আক্রমণে না একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট, আউট লাইন ব্যাক হেড ক্রমণে সেই আশিক পরিমল, ভাবতা কলেজ এফসি 10 নম্বর জার্সি পরে খেলছে আশিক, আবার রাসেল, রাসেল থেকে আবার আশিক, না বল চলে গেল আউট লাইন, শট সরাসরি আউট লাইন, সুন্দর রিসিভ করে নিয়েছে, ভালো বল সুযোগ ছিল ওখানে দেবকুণ্ডু, ভালো ক্লিয়ার ওখানে পরিমল, লম্বা বাড়ি দিয়েছে এখানে ফাউল, জেন্ডার পজিশনে একটা ফ্রি কিক, শট নিচ্ছে পরিমল,
না বাড়ি দিয়েছে ছোট্ট করে পরিমাণ অনটাচ শর্ট ছিল পরে জোরালো গোলে দিয়ে কিন্তু অনেকটাই ভূমি মাস শর্ট সরাসরি আউটলাইন আমাদের যে ভাব সম্মানীয় দাদা সমীর সাহা হ্যান্ড বল ওখানে বিশিষ্ট সমাজসেবী সমীর সাহা জোরালো শর্ট ছিল দেখুন দেবকুণ্ডু জোরালো শট আবার আক্রমণ ছিল জিসান ভালো বল না আমাদের আজকের প্রথম রাউন্ডের শেষ খেলা ম্যান অফ দ্য ম্যাচ বেলডাঙ্গা পৌরসভার সুদীপ লম্বা ক্লিয়ার এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের আরেকজন বিশিষ্ট সমাজসেবী হাসান মন্ডল লম্বা ক্লিয়ার বল চলে গেল সরাসরি আউট তার হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন হাসান মন্ডল ভালো রস এখানে দেখলাম ভালো বল বাড়িয়েছে পরিমল ওখানে আবার আক্রমণে আপনার কলেজ এফসি সেই রাসেল লম্বা ক্লিয়ার বল আউটলাইন আবার আক্রমণ আপনার কলেজ এফসি ফাউল টচ লম্বা বাড়ি দিয়েছে পরিমল ওখানে আশিকের লক্ষ্যে বল সুযোগ না শটটা ঠিকঠাক ছিল না আবার পরিমল পরিমল সুন্দর বল বাড়াচ্ছে গোলরক্ষক লম্বা রেখেছিল বল চলে গেল সরাসরি আউটলাইন গোলরক্ষক জিসান ইয়েলো কার্ড খেলো ইনজুরি টাইম চলছে গোলকিপার কে বলবো সুযোগ পেয়েছে ওখানে ভাবতা বলে শট আবার গোল বলতে বলতে নেমে নেমে একটি গোল তুলে নিলেন এর সঙ্গে দু গোলে এগিয়ে গেল ভাবতা কলেজ এফসি এর ফলে দেবকুণ্ডু না ওরা ফাউল করেছে শট নিচ্ছে কিপার দেবকুণ্ডু কিপার ভাসানো বল ফল সেট ছিল সুন্দর রিসিভ ওখানে জিসানের আক্রমণ ছিল দেবকুণ্ডু ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের জিসান লম্বা ক্লিয়ার পরিমল সুযোগ পরিমল হেড আবার গোল আর একটি গোল তার সঙ্গে তিন গোলে এগিয়ে গেল ভারতকে খেলা শেষ তার ফলে 3-0 গোলে এগিয়ে গেল।